আমি চলে এসেছি আজকে নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আমার মা আজকে মাংস রান্না করবে, তো তোমরা দেখতে থাকো ভিডিওটা কিভাবে রান্না হয়। তো বন্ধুরা, আমরা প্রথমে আলু কাটছি। 1 কিলো মাংস পরিমাণ মতন আলু ও টমেটো দুটো আলু কেটে নিচ্ছি। হ্যালো বন্ধুরা, আমাদের আলু কাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ দুটো আলু কেটে নিয়েছি 1 কিলো মাংসের জন্য। এবার কাটা হবে টমেটো, দুটো টমেটো, ঠিক আছে? এভাবে তোমরা কেটে নেবে। টমেটো কাটা হয়ে গেল, এই দেখো বন্ধুরা, পরিমাণ মতন আমরা 1 কিলো মাংসের জন্য 6টা পেঁয়াজ নিয়ে নিয়েছি। এবার পেঁয়াজগুলো এক এক করে কাটা হবে। এই দেখো বন্ধুরা, পেঁয়াজ কাটা হচ্ছে। তো আমাদের পেঁয়াজ কাটা এখন হয়ে গেছে, তো এই যে লাস্ট পেঁয়াজটা কাটা হচ্ছে, আমাদের পেঁয়াজ কাটা হয়ে গেছে। এবার লঙ্কা কাটা হবে। দেখো বন্ধুরা, মা লঙ্কা কাটছে, 3টে লঙ্কা নিতে হবে, ঠিক আছে? পরিমাণ মতন ঝাল হবে, তাহলে কম ঝাল হবে একটু। তো আমরা আবার, তোমরা লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করে দেবে আর শেয়ার করবে ভিডিওটা যদি ভালো লাগে। লঙ্কা কাটা হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ সমস্ত সবজি কাটা হয়ে গেছে। এবার আদা রসুন কাটা হবে। এই দেখো বন্ধুরা, প্রথমে আদা বাটা হবে, মা সব রেডি করে নিয়েছে। এই দেখো বন্ধুরা, এবার মা আদা বাড়বে। এরকম বন্ধুরা, মা এবার আদা ছিঁচছে এক একটা করে। এরকম বন্ধুরা, ছিঁচা হয়ে গেছে পুরো আদা। এরকম বন্ধুরা, এবার আদাটা বাটা হবে, মা আদা বাটছে। এরকম বন্ধুরা, আদা বাটা হচ্ছে। এরকম বন্ধুরা, এবার আদা বাটা হয়ে গেছে। এরকম বন্ধুরা, আমাদের আদা বাটা হয়ে গেছে। এবার মা রসুন বাটবে। এরকম মা রসুন রসুন বাটছে, আদা বাটা আছে, রসুন আমাকে খুলে আদাটা বাটা হয়ে গেছে। এই দেখো বন্ধুরা, এই যে রসুন বাটা হয়ে এসছে প্রায়, তো বাটা হচ্ছে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবে। সাবস্ক্রাইবটা করতে ভুলবে না, তোমরা যদি সাবস্ক্রাইব করো তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও আনতে আমারও ভালো লাগবে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো আমাদের রসুন বাটা হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, রসুনটা বাটা হয়ে গেছে। এবার এই বাটিতে তুলে নিবে। তো তোমরা দেখতে পাচ্ছ এই যে আদা, এদিকটা এটা রসুন, আদা রসুন বাটা হয়ে গেছে, ঠিক আছে? এবার তোমরা ভিডিওটা দেখতে থাকো আরও কত কী হয়। তো বন্ধুরা, আমাদের সমস্ত কিছু সবজি রেডি হয়ে গেছে। এবার একটু কিছুক্ষণ পরে আমরা মাংসটা দেখাবো, তো তার আগে আমরা ভাতটা করে নিচ্ছি। দেখো বন্ধুরা, মা চালটা ধুচ্ছে, চাল ধোয়া হয়ে গেছে। মা এবার জলটা ফেলে দিচ্ছে, চালের যে জলটা। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ মা সেই চালে চালটা ধুয়ে জলটা ফেলে দিচ্ছে, তারপরে আবার জল দিয়ে এবার মা ভাতটা বসাবে। মা গ্যাস ছেড়ে দিল, এবার এতে ভাতটা চাপিয়ে দিবে। ভাতটা ভালো হয়ে গেছে, এবার কিছুক্ষণ ধরে ভাতটা ফুটবে। ভাতটা তাড়াতে ভাতে চাপা দিয়ে দিতে হবে, 15 মিনিট চাপা দিয়ে রাখতে হবে। আমার দুটো বন্ধুরা, আমাদের ভাত হয়ে গেছে। তো তোমরা দেখতে পাচ্ছ মাংস যখন ফ্যানটা ছেড়ে নিবে একটু পরে, তো তোমাদের সেই যে সবজি কাটা হয়ে আছে। এবার আমরা তোমাদেরকে মাংসটা দেখাবো, মাংসটা কীভাবে রান্না হয়। এই দেখো বন্ধুরা, মা কড়াইতে আলু ভাজার জন্য পরিমাণ মতন একটুখানি তেল দিয়ে দিয়েছে। তো বন্ধুরা, এবার দেখ, তোমরা দেখতে পাচ্ছ মা একটা একটা করে আলু কড়াইতে দিয়ে দিচ্ছে। তো বন্ধুরা, মা সব কড়াইতে আলু দিয়ে দিয়েছে, তো এবার আলু ভাজা হবে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। এবার মা পরিমাণ মতন কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে দিল, কম করে সবাই দিবেন। তো এবার আলু ভাজা হচ্ছে। হ্যালো বন্ধুরা, তো আলু ভাজাটা হয়ে এসছে প্রায়। তো বন্ধুরা, আমাদের আলু ভাজা হয়ে গেছে, এবার আলু ভাজাটা লাগিয়ে নেবো। এই যে মা আস্তে আস্তে আলু ভাজাগুলো লাগিয়ে নিচ্ছে। তো বন্ধুরা, আলু ভাজাটা লাগানো হয়ে গেছে। এবার নানা রকমের সবজি, এলাচ, জিরে আরও সব দিচ্ছে মা তেলেতে। বন্ধুরা, পেঁয়াজ এবং টমেটো দেওয়া হয়ে গেছে, মাংসটা একটু আগে দিয়ে দিয়েছি। তো এবার মা এটাকে নিয়ে নিচ্ছে। তো বন্ধুরা, এবার মা লঙ্কা গুঁড়ো দিচ্ছে, কিছুটা পরিমাণ মতো দিয়ে দিতে হবে লঙ্কা গুঁড়ো, 1 চামচের মতো। তো দেওয়া হয়ে গেছে। তো বন্ধুরা, এখন মা মিট মশলা দিচ্ছে, 1 চামচের মতো পরিমাণ মতো কিছুটা দিয়ে দিতে হবে, ঠিক আছে? তো দেওয়া হয়ে গেছে, এবার মা নাড়াচাড়া করবে কিছুক্ষণ ধরে। তো বন্ধুরা, এ দেখো, এবার মা এতে চাপা দিয়ে দিবে। তো মা সেটা তুলে নিয়েছে, আর চাপা দেবে নি, তো কিছুক্ষণ পরেই হয়ে যাবে মাংসটা। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবটা করতে ভুলবে না। কেমন কষা কষা মাংসটা হয়ে গেছে। তো বন্ধুরা, মা একটু পরে আদাটা দিয়ে দিবে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো আমরা ভিডিওটা এখনই শেষ করছি, আবার আসবো পরের ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। তো মাংসটা হয়ে গেছে, তো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।